বিশেষভাবে বহিরাগতদের সচেতন করতে প্রচার বাঁকুড়ার ইন্দাসে শুরু হল প্রচার অভিযান। ডেওগড়িয়া, বিরাশিমূল, সাকরুল প্রভৃতি স্থানে বহু মানুষ বাইরে থেকে এসেছে, তাদের ফিরিয়ে আনতে যথাসম্ভব সাহায্য করছে স্থানীয় তৃণমূল কংগ্রেস। তবে শুধু ফিরিয়ে আনা নয়, সেই সাথে গ্রাম ফেরত মানুষের শারীরিক পরীক্ষার জন্য তাদের নিয়ে যাচ্ছেন প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে। সেই চিকিৎসায় করোনা নেগেটিভ রিপোর্ট হলেও তাদেরকে তারা পরামর্শ দিচ্ছেন 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য। তবে শুধু কি প্রাথমিক চিকিৎসা করোনা সংক্রমণ নির্ণয়ের জন্য যথেষ্ট? এ ব্যাপারে কি বলেন ইন্দাস প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ডাক্তারবাবু? জেনেব আমরা। ইন্দাস থেকে প্রতিনিধি তৌসিফ আহমেদের রিপোর্ট, খাস খবর বাংলা বান। আমার নাম নির্মল কুমার মাঝি। এখানে আমরা সাংরি বিলাসমূল ডেগুড়া গ্রাম থেকে আমরা নোভেল করোনা ভাইরাসের মুক্ত করার জন্য আমরা প্রচারে বেরিয়েছিলাম, যে আমাদের সন্তানরা যারা বাইরে ছিল তাদেরকে, আমাদের প্রিয়জনদেরকে আমরা বাইরে থেকে নিয়ে এসেছি, তাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসবে সেটা আমাদের কাছে কাম্য। তবে এই নয় যে তাদের সংক্রমণ যদি হয়ে থাকে যেন আমাদের সমাজকে, তার পরিবারকে সেই আক্রমণ যাতে না করতে পারে। তারা হয়তো পরীক্ষা করে এসেছে, তারা টেস্ট করে এসেছে চিকিৎসার মাধ্যমে, কিন্তু তার মধ্যে করোনা ভাইরাস আছে কি না সেটা আমাদের অজানা। আমরা চিকিৎসক নয়, আমাদের এটা জানার কথা নয়। তবু সরকারি এবং ডাক্তারদের কথা মোতাবেক, ওনাদের নির্দেশের মোতাবেক ওনারা 14 দিন বাড়িতে থাকুক, এই নির্দেশ আমরা রেখেছি, এই প্রচারের আলোয় আমরা আনতে পেরেছি। ডক্টর সৌরভ টুডু, দেখুন আমরা চেক আপের সময় যে জিনিসগুলোকে দেখি আর কি, যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো যদি না পাই সেক্ষেত্রে তাদেরকে আমরা বলে দিই, এবারে স্ট্রিক্টলিভাবে বলায় শুধু তাই নয়, লিখিত অ্যাডভাইস দিই যে 14 দিন হোম কোয়ারেন্টাইন থাকতে হবে। 14 দিন হোম কোয়ারেন্টাইন কী জিনিস তাদেরকে সেটাও ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, এটা আমরা তাদেরকে অ্যাডভাইস দিচ্ছি। এবারে এই কিছু কিছু আছে যেগুলো কিছু মানে কয়েকটা কেস আছে যারা হচ্ছে এসেছে কিন্তু আমাদের আমাদের এই হেলথ সেক্টরে আসতে চাইছে না, তা তাদেরকে আমরা সিভিক দিয়ে, আমাদের আশাকর্মী আছে, আশাকর্মী খবর দিচ্ছে তারা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা প্রশাসনকে জানাচ্ছি। এবারে প্রশাসন তাদেরকে তাদের যে যেটা কর্তব্য সেটা করবে। আমরা কিন্তু বারবার মানে আমাদের আশাকর্মীদের দ্বারা আমরা বলে পাঠাচ্ছি যে বাড়ি থেকে কিছুতেই বেরোনো যাবে না, আর যারা বাইরের দেশ থেকে আসছে তাদেরকে কিন্তু আমরা সব সময় আমাদের হসপিটালে আসতে বলা হচ্ছে। না দেখুন, আমরা কখনোই কাউকে একবারই সুস্থ যে এই ডিজিজ থেকে ফ্রি সেটা আমরা কখনোই আমরা বলছি না। আমরা যেটা বলছি, ভাই তোমার এখন এই লক্ষণগুলো নেই কিন্তু এই লক্ষণগুলো তোমাদের 14 দিনের ভিতরে হতে পারে, অতএব তুমি 14 দিন ঘরের ভিতরে সীমাবদ্ধ থাকো, ঘরের বাইরে বেরোবে না। মোবাইল বাজার, যে কোনো কোম্পানির মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিজের জন্য চলে আসুন মোবাইল বাজারে। এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল একেবারে ন্যায্য মূল্যে, তাছাড়া পাবেন বাজাজ ফাইন্যান্সের বিশেষ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজার। ঠিকানা রঘুনাথপুর, নতুন বাজার। সম্পর্ক ফোন নাম্বার 9932486113।